সাবধানে নামেন সাবধানে তুমি আমারে না কই তুমি কই গেছিলা আরে তোমারে কইলে তো তুমি যাইতে দিতা না তুমি আমারে মিছা কথা কেন কইছিলা গুড্ডি আহা মিছা কথা ওগান্ডা তোর ফুবুরে বুঝা তো কান দুখ না কিছুক্ষণ আচ্ছা ঠিক আছে চল দি বই আগে ঘরে কিছুক্ষণ বসে হ্যাঁ না ঘরে বসবো না রে আমি বারান্দায় বসি আচ্ছা বসেন বসেন আরে ওগান্ডা তোর ফুপাটা ধর আর ধরতেই হবো না ঘটনার সময় হঠাৎ করে খলিল আইসা আমারে বাঁচাইলো কি কইতাছ এই সময় তো হঠাৎ খলিল আসার কথা না আল্লাহর রহমত খলিল কই থেকে আসলো আইসা আমারে বিপদ থেকে বাঁচাইলো কারা হামলা করছিল তোমার উপরে কেমনে গো মুক্ত বান্দা ছিল আমি দেই দই নাই বাবা বিষয়টা তো থানায় জানানো লাগবে আরে না পুলিশে জানানো যাব না 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 জানানো লাগবে আপনি উধাও হওয়ার পর পুলিশ তো আপনার খোঁজে আইছিল হ আয়শা তোমার কথা জিজ্ঞেস করছে আমি বেতুয়া যাওয়ার কথা কইছি মুজাহিদ দারোগা কইছে তুমি ফিরা আইলে তার লগে গিয়া দেখা কইরা আইতে নাইলে হে মাইন্ড করব আরে বাবা দেখা কর মনে আরেকটু সুস্থ হই নি না না ফুপা আপনারে খুন করার চেষ্টা করা হয়েছিল এই বিষয়টা আপনার থানায় একটা মামলা করা লাগবে আর যদি মামলা না করেন পুলিশ তো আপনাদের সন্দেহ করবে এমনি আপনার ঘটনা নিয়ে নানান রকমের ডালপালা গজাইছে এখন যদি পুলিশে না জানান তাহলে তো পেছে পড়বেন আপনি এ হাজার এত বেসুন এসছে তো আসবে একটু পানি আনো তো পানি খাবো ফুপা আমার তো মনে হয় এই ঘটনার সাথে লীলাবতী সরকার জড়িত আরে না আন্দাজে কথা কইস না তো তুই এক কাজ কর তোর আব্বারে ফোন দে আমার কথা কো অবস্থার কথা কো কি করা লাগবে এখন এটা তোর আব্বার থেকে জান আন্দাজে কথা কয়ে আমি নিজের ফাঁসাইতে চাই না ঠিক আছে তাহলে আব্বার একটা ফোন দি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওই খলিল আইছে হ্যাঁ আইছে ভাবি ভাবি আরেকটা কিন্তু খবর আছে ওই ঘড্ডি তালুকদার সেও কিন্তু বাড়িতে ঢুকছে ওই কাছে কেন ভাবি তোর লোক একটা জরুরি কথা কমু কানে কানে এর জন্য কইতাছি কাছে আয় ইম্পর্টেন্ট কথা না ভাবি হ এর লিগে তো কইতাছি কাছে আয় আমি তোর বড় ভাই মুসলিম সরকার না আমি লীলাবতী সরকার আমার প্রশ্নের উত্তর টু দা পয়েন্ট দিবি জি আমি আসলে কথা কম তোর বড় ভাই কই জানি না ভাবি এই ফোন দেমু দরকার নাই তুই বকুলপুর যা ঘুড্ডি তালুকদার বকুলপুর ফেরায় বকুলপুর বাসীর কি প্রতিক্রিয়া তা তুই যাই না আসবি যাই না আমারে জানা ঠিক আছে ভাবি তয় কাজটা কিন্তু সাবধানে করবি কেউ জানো কিছু জানতেও না পারে বুঝতেও না পারে ঠিক আছে ভাবি আপনি শুধু ওস্তাদরে সামলায়েন আমি ছাড়া কে সামলায় তোরা জি না আপনি সামলান আর তাহলে এত কথা কইতেছস কেন যে কাজ দিছি সে কাজ কইরা খবর নিয়ে আমারে দিবি যা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম খুদ্দি তালুকদার বাড়িতে আইছে তারই কি একটা ফোন দিমু না বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।